ক্যামেরার পেছনে কিভাবে কাটে তারকাদের রোজকার জীবন, তাদের লাইফস্টাইল তো বটেই, খাবার মেনু জানতেও মুখিয়ে থাকেন ভক্তরা। বাড়িতে যেমন তেমন, শুটিং এর সময় কি খান তারকারা, কোথায় বা খান? উত্তরার শুটিং বাড়ি খনিকালায় ঘুরে সেই ফিরিস্তি জানাচ্ছেন সহকর্মী শিবলি আহমেদ। লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় কেটেছে কালবেলার বিনোদন টিমের একটি দুপুর, তবে শুটিং এর খবর জানতে নয়। রাজধানীর উত্তরার শুটিং বাড়িতে কেমন হয় নাটকের তারকাদের রসনাবিলাস, সেটি দেখব আজ, দেখাবো আপনাদেরও। আমাদের গন্তব্য উত্তরার 3 নং সেক্টরের শুটিং বাড়ি খনিকালয়ে। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। নির্মাতা ও অভিনেতা মিলন ভট্টাচার্যের আমন্ত্রণে দুপুর নাগাদ শুটিং স্পটে পৌঁছে যাই আমরা। আমার পেছনে যে বাড়িটি সেটি উত্তরের একটি শুটিং হাউস, নিয়মিত শুটিং চলে এখানে। এখন লাঞ্চের সময়, তারকারা এসেছেন ঠিকই, কিন্তু শুটিংয়ের ফাঁকে তারা লাঞ্চ করতে বসেছেন। চলুন দেখে আসি তারা কী খাচ্ছেন, কীভাবে খাচ্ছেন, কতটা ভালো সেই খাবার। তখন চলছিল মধ্যাহ্নের বিরতি, সেই অবসরে লাঞ্চ সেরে নিচ্ছিলেন অভিনেতা মিলন, নূরে আলম নয়ন, অভিনেত্রী টুম্পা সহ শুটিং সেটের অনেকে। তারা সবাই 4 চক্কর নাটকের কলাকুশলী। শুটিং এর খাবার চেখে দেখতে তাদের অনুরোধে পা পেতে বসে পড়লাম আমরাও। খাবারের পসরা দেখে চোখ উঠল কপালে। আমিষ ও নিরামিষের বাহারি পদে সেজেছে খাবার টেবিল। মাছ, মাংস, ডিম, সবজি কি নেই সেখানে! গরুর ভুনা মাংসের পাশাপাশি মাছ ছিল 2 পদের, রুইয়ের তরকারি ও শিঙের ঝোল, ডিম ভুনা ও 2 প্রকার সবজি। জানা গেল ক্যাটারিং সার্ভিসের লোকেদের বলে দিলেই তাদের 2 জন কর্মী প্রয়োজনীয় বাসন কোসন ও খাবার নিয়ে চলে আসেন শুটিং হাউসে। তারকাদের খাইয়ে চলে যান তারা, থালা বাসন ধোয়ার ভার তাদের উপরই। কিন্তু শুটিং বাড়ির খাবারের মান কেমন, স্বাদই বা কতটা? শুটিং হাউসের খাবার আমরা হোটেল থেকে আনি না, শুটিংয়ের খাবার বাইরে থেকে আনি না। শুটিংয়ের খাবার শুটিংয়ের যারা নির্দিষ্ট কিছু মানুষ আছে যারা রান্না করে তারাই করে। সুতরাং প্রথম কথা হচ্ছে, যদি বলেন যে সেফটি বা নিরাপদ খাদ্য, সেই জায়গা থেকে এটা নিরাপদ। আমরা বাইরের খাবার খেয়ে অনেক ঝামেলা হয়, আমাদের শুটিংয়ের খাবার খেয়ে কোনোদিন ঝামেলা হয় নাই। আমাদের নিজেদের লোকজনই এটা টেক কেয়ার করে রান্না করে, নিজেদের মানুষ রান্না করে। সুতরাং এটা খুব টাটকা ভালো খাবারটা আমরা খাই, এটা প্রথম কথা। আর যদি বলেন স্বাদের কথা, যারা আমরা নিয়মিত একটু বেশি ব্যস্ত তাদের বাড়ির খাবারের জন্য একটা টান বেশিই থাকে, কারণ এই খাবার আমরা রেগুলার খাই। শুটিং বাড়ির যে লাঞ্চ, সেটা আপনার কীরকম লাগে? আমার কাছে খুব মজা লাগে। পরিবারের নাই, কিন্তু এখন আমাদের ক্ষেত্রে এইটাই আমাদের সবচেয়ে বড় পরিবার, কারণ আমরা বাসায় থাকার সুযোগটা বা বাসায় সবার সাথে খাবারের সুযোগটা খুবই কম হয়, যেহেতু আমরা যেমন এখানে 3 বেলাই তো এখানেই খাচ্ছি হিসেবে, তো বাসায় গিয়ে তো আর সবার সাথে বসা হচ্ছে না, খাওয়া হচ্ছে না, তো এইটাও একটা পরিবারেরই অংশ, তো এটাকে ওই পরিবার হিসেবে নিয়েই একসাথে খাই, হই হুল্লোড় করি। শুটিংয়ের খাবারটা অবশ্যই মজাদার হয়। অবজেকশন আসলে কিন্তু অবজেকশনের জায়গাটা না, এখানে আমরা একটা পরিবার, আমরা সবাই একসাথে কাজ করি। অনেক সময় হয় কি যে আমাদের মানে কাজের প্রয়োজনে খাবারটা ঠিক টাইম মতো খেতে পারি না, অনেক সময় সন্ধ্যা হয়ে যায়, মানে সেটা আসলে কাজের প্রয়োজন। শীতকালে আমাদের ডে ছোটো, দিন ছোটো, এখন ডে লিকেজ অনেক সিন থাকে, সেট রেডি হতে, আর্টিস্ট রেডি হতে সব কিছু মিলে একটা সময় লেগে যায়। তারপর শুটিং শুরু হলে এখন দেখা গেছে যে আমি যদি ডিরেক্টর লাঞ্চ ব্রেক দেয় তখন আবার ডে লাইটের সিনগুলো শেষ হবে না, তো ওই সময় আবার আমাদের অবেলা একটু খাবার খেতে হয়। আর শীতের দিন অবেলায় খাবার খাওয়া, আবার যেহেতু শুটিং হাউসে সবসময় কোনো হাউসে থাকে, কোনো হাউসে থাকে না, চুলা টুলা থাকে না, খাবারটা গরম থাকে না, ঠান্ডা খাবার খেতে হয়, তখন একটু খারাপ লাগে আর কি। খাবার নিয়ে গড়িমসি থাকতে পারে তারকাদের মধ্যেও। শুটিং সেটে সেই ধকল কীভাবে সামাল দেন নির্মাতারা? কারো এটা খেতে ইচ্ছে করবে, ওটা খেতে ইচ্ছে করবে, এটা আজকে থেকে না অনেক আগে থেকেই চালু হয়ে আসছে, তা এই ঝামেলাটা আমাদের পোহাতেই হবেই। শিবলি আহমেদ, কালবেলা।